এটা কি, এটা কে বাবা? আজকে পায়ে ব্যথা খাবে, ব্যথা আজকে পায়ে ব্যথা খাবে বলে হাফ প্যান্ট পরে এসছো? বাবা না, জুতোগুলো তো বড় ফুলে ফুলে দেয়। কি মুখে দিয়েছে? ওই হাজবালা খাচ্ছে। ওর আজকে ভ্যাকসিন আছে, ওকে ভ্যাকসিন দিতে যাচ্ছে, তাই জন্য হাফ প্যান্ট পরে এসছে। ও ভয় পেয়ে গেছে। আমরা নিয়ে গেছিলাম ওকে, তো ওখানে ঢুকতে পারিনি, মানে যেতে যেতেই, যাওয়ার আগেই, বাড়িটার আগেই, গেটের সামনেই কান্নাকাটি শুরু করেছে। সামনেই একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর বাবা ওকে নিয়ে গেছিল, আমরা সবাই গিয়ে বসেছিলাম, মা এখন বসে রয়েছে ভেতরে, যে যখন ডাকবে তখন আমি ওকে নিয়ে যাব। ওকে গাড়িতে নিয়ে আসছি, ও এমনকি ও দুধটা পর্যন্ত খাচ্ছে না। তারপরে আসলে ও বুঝতে পারছে যে আজকে ওর ভ্যাকসিনের ডেট আছে। ও না এত কাঁদছে কখনো, এত তুমি কাঁদছো কেন? কি গো, ও বাবা তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? তুমি ভয় পাচ্ছ? মানে কি বলো, মানে যে ভ্যাকসিন দেয় ওই যে উনি এসছেন, ওনাকে দেখেই তো কান্না শুরু করে দিয়েছে। মানে জাস্ট ঘরে ঢুকতে পারি তার আগের থেকে। ও কোনোদিন এরকম করে না, দেখি আলটিমেটলি কি হয়, তোমাদেরকে সব জানাচ্ছি। মানে জানি না আমি তোমার গোকুকে নিয়ে কি হবে আজকে, বাট দিতে তো হবেই, এটা তো একদম শিওর। ও ও চলে এসছে, আমি ওকে নিয়ে এসেছি, তো এখন তো মোটামুটি একটু খেলছে, দেখা যাক কি হয়। এই যে পিছনে দুধ টুধ রয়েছে, খাচ্ছে না, এখন খেলাতে একটু মেতে রয়েছে। বাবা থাকলেই হলো, না কান্না করলেই হলো। বলো মা, না কান্না করলেই ভালো। মাথায় পড়বে কিন্তু, শোনা, মাথায় পড়বে, মাথায় পড়বে বাবা, আস্তে সাবধান। তুমি যাও না মাম্মার কোলে, গিয়ে দুধটা খেয়ে নাও, যাও মাম্মার কোলে দুধটা খেয়ে নাও, যাও। ও বাবা মাম্মার কোলে যা, মাম্মার কোলে যা, হ্যাঁ মাম্মার কোলে যাও। ও কিন্তু অনেকদিন আগে এসছে, কিন্তু ওর বেশ মনে আছে, বলো মা। এই যে এবার ও ভ্যাকসিন দেবে, এবার এবার তো কাঁদবে বাবা। আচ্ছা বলে রাখি, ঐক্য কিন্তু ভ্যাকসিনটা নিয়ে নিয়েছে, তো আমরা বেরিয়ে আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছিলো, কারণ আমি যেহেতু অফিস থেকে একদম ডিরেক্ট চলে এসেছি, মা এসছে, অরিন্দম এসছে, তো ওদের সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো। তো আমাদের এখানে কচুরি কিং বলে একটা দোকান আছে, যেখানে খুব ভালো ভালো কচুরি, মানে নামটাই তো কচুরি কিং, তো যথেষ্ট ভালো খাবার এখানে ওরা প্রোভাইড করবে, তো এখান থেকে আমরা কচুরি টচুরি খাবো ঠিক করেছি। তো সেই কারণে এখানে নেমে গেছিলাম, গাড়িটা পার্ক করি, এখান থেকে আমরা খাবো। মা আর পাপা গাড়িতেই রয়েছে, আমি অরিন্দম আর বাবলু এখান থেকে খাওয়া দাওয়া করবো, পরে মায়ের জন্য কিছু নিয়ে যাব, কি মা এসে খাবে দেখি। আরে মিষ্টি নাও বাবুদা, মিষ্টি নিন। হ্যাঁ ভালো, আমি তো একটা মিষ্টি নেবো। মা ছেলেকে নিয়ে বসেছিল, তো অরিন্দম এখন গেছে, পাপাকে ধরেছে, তো মা এখন খাচ্ছে। মা বলছিল খাবে না, আমি জোর করেছি তাই একটু খাচ্ছে, কারণ অনেকক্ষণ বেরিয়েছে, তো ওষুধ টষুধ খেয়েছে তাই খিদে পেয়ে গেছে। ঠিক আছে এখন খেয়ে নাও, তারপরে বাড়িতে গিয়ে খেতে পারবে কিনা সেটা আলাদা।
আর বাবুদাকে বললাম চা আনতে, চা নেব না মায়ের। আবার বড় কাপ, আমি ছোট কাপ নিয়েছিলাম। আমি এখন একটু বেরোচ্ছি, কারণ পুজো তো এসে গেছে অলমোস্ট একদম ঘরের কোনায়, তো নিজের কিছু শপিং করা হয়নি। তো আমি আজকে যাচ্ছি আমার কিছু ড্রেস কিনতে, কারণ একটা এক্সিবিশন আছে তো সেখানে যাচ্ছি। আর বাইরের ওয়েদারটা খুব খারাপ, এত বৃষ্টি হচ্ছে, কিন্তু ভাবলাম যে বাড়িতে যখন আজকে বসে আছি, মানে আজকে যখন ছুটি আছে, তো আজকে আজকের কাজটা মিটিয়ে আসি, কেন এক্সিবিশন রয়েছে আর মাও আসবে, মা আর আমি একসাথে যাব ওখানে। কিছু সালোয়ার নেব, কিছু মানে টু পিস নেব, থ্রি পিস নেব, তো সেখানেই যাব, চলো সেখানে যাই। তো এবার পাপাকে রেখে দিয়ে যাচ্ছি বাড়িতে। আমরা ফাইনালি পৌঁছে গেছি, তো ওদেরই অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে আমি আর মা এখানে কথা বলছি তোমাদের সাথে। এই যে মাও এসছে, ভিতরটা একটু অন্ধকার, পুরো দেখা যাচ্ছে না, তো ওদের লিফ্ট দিয়ে আমরা উপরে উঠে যাব। তো চলো, এখানে আমি এখান থেকে আগেও অনেক কুর্তি সালোয়ার এসব নিয়েছি, তো আজকেও নেব। তো চলো গিয়ে নেই, একটু হাঁপিয়ে গেছি, অনেকটা হেঁটেছি, তো এক্সপ্লোর বললো। আমি আগেও এসেছি, আগের বারও এসেছিলাম, তোমার কুর্তিটাই, তোমার চুড়িদারটাই তো নিয়েছিলাম। আমি আর মা তো এখন সেম চুড়িদার নিয়েছি। কালেকশন না খুব সুন্দর, আমি আগেও এক্সিবিশনে নিয়েছিলাম, এক্সিবিশন থেকে। ও এখন বাড়িতে করছে, তাই জন্য বাড়িতে চলে আসি, কারণ বাড়িতে আসলে না টায়াল দিয়ে দেখে নিতে সুবিধা হয়, অনলাইন থেকে নেওয়া যায়, কিন্তু আমার আবার এখন সাইজটা একটু প্রবলেম হচ্ছে, সেই কারণে আমি এখন বাড়িতে এসেই, হ্যাঁ একটু গোলু গোলু হয়ে গেছি, আফটার ডেলিভারি অ্যাকচুয়ালি মেনটেন হয় না, তাই জন্য হবে হবে পুজোর পরে, পুজোর পরে। তো চলো যাই। কুকুর আছে মা, বাবা আমি বিশাল ভয় পাই কুকুরে। এই যে দশভুজা বাই দ্য বং ক্লোজেট, আগেও এসেছি আমি। কুকুর আছে না, এই যে সব চুড়িদার, মানে ওর কাছ থেকে না নিলে আমার ঠিক স্যাটিসফ্যাকশন আসে না, তাই জন্য আমি অনেক দূর থেকে এসেছি। এই যে আমাদের সোনালী, এখন বিয়ে হয়ে গেছে আফটার ম্যারেজ, তো হ্যাঁ ও বাড়িতেই করছে, তোমাদের সামনে বললাম একটু আগে, বাড়িতেই ভালো। তো চলো আমরা এখন দেখে নিই কি নেই। বলছি এইটা না আমাকে বের করে দাও, এইটা ঢুকি দাও, এটা তো মা নিয়ে চলে যাবে, আমি যদি আমি ওদিকে গেল এই যে আমি তিনটে নিয়েছি দেখাও, এই যে তিনটে নিয়েছি, ও এইটা আমারটা।